নমস্কার, আমি মৌ। মৌস কিচেনের আজকের আয়োজনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুব সহজভাবেই সুজি দিয়ে একটি কমলার সন্দেশের রেসিপি শেয়ার করছি। তো আমি আশা রাখবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো তার জন্যে প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণের ঘি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি 1 কাপ পরিমাণের চীনাবাদাম আর নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। এখন বাদামটা আর নারিকেলটাকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো একই ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। এখন মেজারমেন্ট কাপে 1/2 কাপ করে 2 বার আমি 1 কাপ পরিমাণের সুজি দিয়ে দিয়েছি। তো সুজিটাকে এখন মিডিয়াম টু লো আছে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণের গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন তাতে দিয়ে দিব 1 মগ পরিমাণের নর্মাল পানি। তো পানিটা এক হাতে দিতে হবে আর এক হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো দেখা যাবে দলা বেগে যেতে পারে। তো আজ যেহেতু কমলা সন্দেশ তৈরি করছি, তার জন্য এখানে আমি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে একটি স্পেচুলারের সাহায্যে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে রেখেছি। তো সুজিটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তো তখন হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এখন কমলা সন্দেশের জন্য আমি কিছুটা হাতে মিশ্রণ নিয়ে নিয়েছি। মাঝ বরাবর একটু গর্ত করে যে নারিকেল আর বাদামের মিশ্রণটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো মুখটাকে বন্ধ করে একটু আবারও বলের মতো শেপ দিয়ে দিতে হবে। তো ঠিক মাছ বরাবর একটি আঙুলের সাহায্যে একটু গর্ত করে দিচ্ছি। তো এইভাবেই আমি প্রতিটি বল প্রথমে তৈরি করে নিব। তো আমার প্রতিটি বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন কমলার জন্য শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি টুথপিকের কাঠি নিয়েছি। তো ঠিক এভাবেই আমি কমলার শেপ দিয়ে নিচ্ছি। তো প্রতিটি বলের মধ্যে আমার কমলা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে দেখার সৌন্দর্যের জন্য আমি প্রতিটির মধ্যে 1টি করে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর 1টি করে ন্যাচারাল পাতা দিয়ে দিচ্ছি। তো দেখতে যেন ঠিক কমলার মতোই লাগে, তার জন্য এই ডেকোরেশনটা করা। তো তৈরি হয়ে গেল ভীষণই মজার কমলা সন্দেশ। তো খুব সহজভাবেই কিন্তু চটজলদি আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আপনাদের বাসার কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়। তো এই তো ছিল আমার আজকের এই সহজ কমলা সন্দেশের একটি রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।